তোমাকে ডেকেছি। কেন ডেকেছ? তুমি কোথায় গেছিলে? আমি জান, আমি শকিতে নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। তুমি কি এখনো ছোট আছো? ওই ফুল বাগানে খেলাধুলা করতে গেছো, খাওয়া নেই দাওয়া নেই, শুধু এপাড়া ওপাড়া করে বেড়াচ্ছ। তাহলে কি করব আমি জান? তোমার তো স্নান করতে হবে, বিস্কুট খেতে হবে, তুমি শুধু পাড়ায় পাড়ায় ঘুরছো কেন? চান তো করতেই হবে। আমি জান, তোমাকে একটা কথা বলি। কি কথা বলো? রাগ করবে না তো? না রাগ করবো না। আমার সাথে অভিমান করবে না? না করবো না। আমি শকিতে নিয়ে সেই সানবন্ধা গাঁটি দিতে চাই, চান করতি? না না, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, চান করতে যাওয়া যাবে না। কেন আমি জান? তুমি সাঁতার জানো না, ওই নদীতে অনেক স্রোত, তারপরে তুমি ডুবে যাবে। আমি জান, আমার সাথে তো শকিরা যাচ্ছেই, আর আমি বেশি জলে কখনোই নামবো না। না তারপরও তোমাকে আমি যেতে দিব না, তোমাকে গরম জল করে আমি স্নান করিয়ে দেব। আমি জান, তুমি যদি আমাকে না যেতে দাও, তোমার সাথে আমি কথা বলবো না এবং কি খাবো না। না না, কথা বলতেও হবে খেতেও হবে, তারপরও তোমার যাওয়া যাবে না, তোমাকে আমি গরম জল করে স্নান করে দেব। আমি জান, বিদায় দাও না। বলছি দিব না, দিব না। হাই গো, বিদায় দেবি দাই দাই না আমার মা। আমি শকিত নিয়ে চলে আসবো,
আর তুমি অনেক স্নান করলে তোমার ঠান্ডা লাগবে, এই কারণে তুমি দ্রুত বীরার সাথে ফিরে আসবে। আমি জান তোমার সব কথাগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা তোমার শুনতে হবে। কি কথা বলো? দিবে তো? হ্যাঁ বলো, দিব। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না না, ওটা তোমার ঠাকুমার কলসি, ওটা দেয়া যাবে না, তুমি ভেঙে ফেলবে। আমি জান ওই কলসি ভাঙবে না, আমার স্মৃতিতে ওটা রাখা আছে, তোমাকে আমি দিতে পারবো না। আমি জান তুমি আমাকে যেমনটি কলসি দিবে সেমনটি কলসি তোমাকে আমি ফেরত দিব। সত্যি তো? সত্যি বলছি। তাহলে তো দিতে হয়। সখী আমার কলসিটা নিয়ে আসো। আমি জান দিব তোমাকে। আমি জান, আমি জান বলো, আমি যে সখী দিয়ে নিয়ে হ্যাঁ সেই সানোকারে যাচ্ছি, তুমি কিন্তু বাবা পাশাতে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছুই বলবো না, বাবা ফিরার আগে তুমি ফিরে এসো। ঠিক আছে আমি জান। মাটির কলসি জন্য না ভাঙ্গে সখী।